আলহামদুলিল্লাহ আল্লাযী আতমাল্লানা আদ-দীন ওয়া আতামা আলাইনা নিআমাহ ওয়া জাআলা উম্মাতানা উম্মাতাল ইসলাম ওয়া খায়রা উম্মাহ ওয়া বা'আথা ফীনা রাসূলান মিন্না ইয়াতলু আলাইনা আয়াতি وَيُزَكِّينَا وَيُعَلِّمُنَا الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى مَنْ أَرْسَلَهُ اللَّهُ لِلْعَالَمِينَ رَحْمَةً نَبِيَّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس له فهو رد رواه البخاري ومسلم উপস্থিত পত্র মসজিদের সম্মানিত মুসল্লি বৃন্দ, সর্বাগ্রে সকল স্তুতি সকল কৃতজ্ঞতা সকল হামদ ও নাত জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি এই বিশ্বের পালনকর্তা, যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, লা শারিকা লাহু, যার কোনো শরীক নাই, অংশীদার নাই, এমন সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত বিশ্ব রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এমন এক নবীর উম্মত যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদের দ্বীনের পূর্ণতা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি আমাদের ভেতর থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পবিত্র করেছেন, শিক্ষা দিয়েছেন কিতাব এবং সুন্নাহ। তার প্রতি অজস্র দুরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ দান করুন, আমিন। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে একানিষ্ঠতার সাথে এবাদত সম্পাদন ও তা কবুলের শর্ত। একানিষ্ঠতার সাথে এবাদত সম্পাদন ও তা কবুলের শর্ত, উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে আজকের খুতবা প্রদান করেই সালাত সম্পাদনের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমি অনেক চেষ্টা করছি যে যেমন জুমার খুতবা শুরু হয়, আজান হয় 12:15 আর শেষ হয় খুতবা 1টায়, কিন্তু আমরা অন্যান্য দিন আজান দিই 12:15, জামাত করি 12:45। আমি এটা চেষ্টা করছি যে অন্যান্য দিন জোহরের জামাত যেই টাইমে হয়, জুমার জামাতটাও যেন সেই টাইমে হয়, এটা আমি প্রতিষ্ঠা করার, পরিচালন করার চেষ্টা করছি। যদিও আমাদেরকে একটু সজাগ হতে হবে, তাহলে খুতবার সময় বৃদ্ধি করলে আরও আগে আজান দিতে হবে খুতবার, সেটাও সম্ভব। এখন জোহরের ওয়াক্ত শুরু হয় আজকে মনে হয় 11:55, সুতরাং আমরা যদি 12:10 আজান দিই, 12:05 আজান দিই বা 12:00 আজান দিই, আমাদের কোনো যায় আসে না। কিন্তু আমরা জোহরের সালাত আদায় করবো 12:45 আর জুমার সালাত আদায় করবো 1টায়, এটা অমিল।
সুতরাং যথা টাইমে খুতবায় ইতে করবো, আজকে একটাই শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই কথাটি উনি উল্লেখ করেছেন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত 56। উনি বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল মানব এবং জিনকে সৃষ্টি করেছি এই জন্যে যে তারা ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করবে। অত্র আয়াতকে কেন্দ্র করে আজকের বক্তব্য। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করছিলাম তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া বলা হয় আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকৃতি দেওয়া ইবাদতের মাধ্যমে। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকৃতি দেওয়াকে বলা হয় তাওহীদুল উলুহিয়া। তাওহীদ তিন প্রকার, তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত আর তাওহীদ আল উলুহিয়া। তাওহীদুর রুবুবিয়া আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত এই দুটা পালন করার পরেও মানুষ যদি তাওহীদুল উলুহিয়া সম্পাদন না করে, যথাযথ পালন না করে, তাহলে মানুষের ঈমান থাকবে না। তাওহীদুল উলুহিয়া আর তাওহীদুর রুবুবিয়া পালন করার সাথে সাথে তাওহীদুল উলুহিয়া যদি কেউ পালন না করে তাহলে তার ঈমান থাকবে না। অন্যরকম তাওহীদুল উলুহিয়া পালন করলেন কিন্তু তাওহীদুর রুবুবিয়া আর তাওহীদুল আসমা ওয়াস সিফাতে যদি ঘাপলা থেকে যায়, উদাসীনতা থেকে যায়, তাহলে ঈমানের দুর্বলতা থাকবে। ঈমান থাকবে কিন্তু ঈমানের দুর্বলতা থাকবে। আর এমন ভুল যদি হয়ে যায় তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুর রুবুবিয়াতে, এমন কতিপয় ভুল আছে যে ভুলগুলো করলে ঈমান চলে যাবে, কিন্তু যথাযথ তাওহীদুর রুবুবিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত পালন করার পরেও কেউ যদি তাওহীদুল উলুহিয়া পালন না করেন তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা রাসূলকে প্রত্যেক সম্প্রদায়ের জন্যে পাঠানো হয়েছিল এই জন্যে যে তারা ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা মানব সৃষ্টি করার উদ্দেশ্য। মানুষকে কী জন্য সৃষ্টি করলেন? আচ্ছা বলেন এটা কি লাঠি? কিসের জন্যে? খুতবা দেওয়ার জন্যে। এটা কি মাইক? কিসের জন্যে? কথা বলার জন্য। এটা কি কান? কিসের জন্যে? বাতাস দেওয়ার জন্যে। এটা কি মসজিদ? এটা কিসের জন্যে? সালাত আদায় করার জন্যে। এটাকে টিন? কিসের জন্যে? পানি বৃষ্টি রোধ করার জন্যে। এবার করছেন মানুষ, এটা কিসের জন্যে? মানুষ, আমি কে? আমি মানুষ, আমি কিসের জন্যে? এই এম কি আছে, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো সব কিছুর জিনিসের আসে না নাই। তাহলে আপনাদেরকে একটা সবক দিলাম, একটা পড়া দিয়ে দিলাম, কে নির্জনে ভাববেন যখন ঘুমাতে যাবেন তখন ভাববেন আমি কে, আমি কি জন্যে, আমি কে, আমি কি জন্যে, আমি কে, তাহলে আপনারা পেয়ে যাবেন। আমাদের কার্যক্রম চলছে কেমনভাবে জানেন? ট্যাক্সিতে উঠে গেলাম, ট্যাক্সিতে উঠে যে বলছে কোথায় যাবেন, ট্যাক্সি ড্রাইভার বলছে কোথায় যাবেন, যাও যেখানে সবাই যায় সেখানে যাবো, চলো সবাই যেদিকে যাই সেদিকে যাব, চলো তোমরা প্রতিদিন যেখানে যাও চলো। আচ্ছা ট্যাক্সি ড্রাইভার আপনাকে নিয়ে যাবে, সিএনজি ড্রাইভার নিয়ে যাবে, গন্তব্য স্থান না বললে মানুষ ট্যাক্সি স্টার্ট করবে না, সিএনজিও স্টার্ট করবে না। বাস স্টার্ট করে এই জন্যে যে বাসের নির্দিষ্ট একটা গন্তব্যস্থল আছে। যদি আপনি বলেন কি যে রব রবে উঠবেন আর বলছেন কি আমি কোথায় যাব, ওই রামপুরা ব্রিজ তো গন্তব্যস্থলই আছে, বলেন সংসদ ভবন যাব, তাহলে বলবে কি যে আপনি নেমে যান মহাখালীতে, কারণ আপনার উদ্দেশ্যের সাথে বাস ঠিক ধরা হয়নি। মহাখালী পর্যন্ত রব রবে যেতে পারবেন, সংসদ ভবনে গেলে আর এক বাস চেঞ্জ করতে হবে, বলবেন মহাখালীতে নেমে যায়। এই জন্য বলছেন, নাহলে আগে বলতো কি এখনই নেমে যান, মহাখালী পর্যন্ত ভাড়া পাবে, তাই বলছে মহাখালীতে নেমে যায়, ওই দিক দিয়ে যায় বাস যাবে, কারণ বাসের নির্দিষ্ট একটা গন্তব্যস্থল আছে। আর সিএনজির নির্দিষ্ট গন্তব্যস্থল নাই, সিএনজি যেখানে নিয়ে যাবেন মানুষ সেখানে সিএনজি যাবে, তাই উঠার সাথে সাথে সিএনজিওয়ালা বলবে কোথায় যাবেন। আপনি যদি আমি যদি বলি যে চলো প্রতিদিন যেখানে যাও সেখানে চলো, তাহলে সিএনজিওয়ালা আপনাকে নিয়ে যাবে না। তা আমাদের উদ্দেশ্য কি?
আমাদের উদ্দেশ্য কি মানুষ যেখানে যাচ্ছে সেখানে যাওয়া, নাকি জান্নাতে যাওয়া? আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। আমাদের উদ্দেশ্য যদি ঠিক না হয় তাহলে আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবো না। আমাদের ব্যাপারটা হাস্যকর এক্সাম্পলের মতো যেটা দিলাম কি সিএনজিওলাকে বললাম, এটা হাসলেন আপনারা উদাহরণটা দেওয়াতে, কিন্তু বলেন তো বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন কি যে যেদিন থেকে হুঁশ হয়েছে, যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন আমি আমার উদ্দেশ্য ঠিক করেছি? আমার উদ্দেশ্য যে আমি জান্নাতে যাব, আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করে জান্নাতে প্রবেশ করবে, এই উদ্দেশ্য নিয়ে যেদিন থেকে হুঁশ হয়েছে এই দিনই যাত্রা শুরু করেছি, এই কথা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন এই মসজিদের ভেতরে? আল্লাহ তাআলা উদ্দেশ্য বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আল্লাহর উদ্দেশ্য যে তারা আমার ইবাদত করবে, আপনার উদ্দেশ্য ইবাদত করে জান্নাতে যাবেন, তাহলে সিএনজি যে যেখানে নিয়ে যাচ্ছে সেই সিএনজিতে চললে আপনি যেতে পারবেন না। আপনার নির্দিষ্ট একটা সিএনজি থাকতে হবে, নির্দিষ্ট একটা অটো থাকতে হবে, বাস থাকতে হবে, কার থাকতে হবে, যে কারে চললে আপনার কাঙ্ক্ষিত জায়গাতে আপনি পৌঁছতে পারবেন। অন্যথায় অন্যের মতো, অন্যের উদ্দেশ্য যে সিএনজিতে রয়েছে ওই সিএনজিতে উঠে যে আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, এই জন্যে আমি ড্রাইভার দিয়েছি। আমি কি দিয়েছি? ড্রাইভার দিয়েছি। প্রত্যেকটা সিএনজিতে একটা করে ড্রাইভার আছে না? নাই, প্রত্যেকটা সিএনজিতে ড্রাইভার আছে। আল্লাহ বললেন আমিও ড্রাইভার দিয়েছি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি ওয়ালাকাদ বাসনা, আর আমি প্রেরণ করেছি ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেকটা বাসে, প্রত্যেকটা ট্রাকে, প্রত্যেকটা জাতিতে একটা করে কি রাসূল মেসেঞ্জার প্রেরণ করেছি যে বার্তা পৌঁছে দিবে। কোন দিকে যেতে হবে রাস্তা দেখিয়ে দিবে, কথা বলতে পারছেন না, রাস্তা দেখিয়ে দিবে। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ, আর কি করবে? এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দেখাবে, আনি আবুদুল্লাহ, যেন তারা আল্লাহর ইবাদত করে। ওয়াজতানিবুত তাগুত, অ্যাক্সিডেন্ট থেকে যেন বিরত রাখে। রাস্তা যদি ভালো না হয়, ড্রাইভার যদি ভালো না হয়, আর পরিদর্শক যদি ভালো না হয়, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতেও পারে। অন্ধ ব্যক্তিকে যদি বলেন, আপনাদের এক্সাম্পলটা খুব একটা ভালো হবে না, কারণ ওই যে ধান ক্ষেত করেন না, ধান মাড়াই করার পরে কিছু আগাছা থেকে যায়, ধানের গাছ থেকে যায়, আমরা এই গাছগুলোকে রাস্তার ধারে অথবা খলাতে বাড়ির ধারে বিশাল করে এক জায়গায় জড়ো করে রাখি, এটাকে আমরা পালা বলি, স্তূপ, খড়ের স্তর। অন্ধ ব্যক্তিকে বললেন কি যে এই বাড়ি থেকে ওর বাড়িতে একটা চেরাগের আগুন নিয়ে যাও তো, চেরাগ, চেরাগ আগে যাওতেন না, খোলা যাতে কাঁচ নাই কিছু নাই, একটা চেরাগ নিচ দিক ধরে দিন, আর আগুন দাও দাও করে উপরে জ্বলছে, আলো হচ্ছে বলে রাস্তা দেখে দেখে চেরাগের আগুনটা ওর বাড়িতে দিয়ে আসো, আজকে বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, অন্ধ ব্যক্তি কি বাড়িতে পৌঁছাবে নাকি আগুন ধরাবে, কোনটা? অন্ধ ব্যক্তি কি ওর বাড়িতে আলো পৌঁছাবে নাকি রাস্তার ধারে যে খড়ের স্তূপ আছে খড়ে আগুন জ্বালাবে, কোনটা? যদি অন্ধ ব্যক্তিকে দিয়ে আগুন আলো জ্বালতে চান, তাহলে আগুন ধরাবে, ওই আলো কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবে না। অনারকভাবে জ্ঞানহীন ব্যক্তিকে যদি দিয়ে আপনি সমাজ পরিচালনা করে নেন, রাষ্ট্র পরিচালনা করে নেন, এমনকি আপনাকে যদি আপনার জ্ঞানহীন আত্মা দিয়ে, জ্ঞানহীন আত্মা দিয়ে, জ্ঞানহীন মন দিয়ে যদি আপনাকে পরিচালনা করে নেন, তাহলে আপনাকে আগুন ধরিয়েই ছাড়বে। আপনাকে কোন আগুনে জ্বালাবে? জাহান্নামের আগুনে আপনার আত্মা জ্বালিয়ে ছাড়বে, আপনার মন আপনাকে জ্বালিয়ে ছাড়বে। এই জন্যে ওই অন্ধ ব্যক্তি যেন কাঙ্ক্ষিত স্থানে পৌঁছার জন্য যাকে প্রয়োজন ওইরকম ড্রাইভার লাগবে, কি যে আগুন নিয়ে যাবে আমার এই অন্ধ ব্যক্তি, ড্রাইভার একটা মজবুত ড্রাইভার হতে হবে। আল্লাহ তাআলা মজবুত একটা ড্রাইভার দিয়েছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ওয়াজতানিবুত তাগুত, ড্রাইভার কি করবে? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বাঁচাবে, তাগুত অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট। যদি সাইকেল নিয়ে চলেন আর একটা রিক্সাতে লেগে যায়, তাহলে কি হবেন? পড়ে যাবেন,
পড়ে যাওয়া হাত ভাঙবে অথবা পা ভাঙবে অথবা কিছু কেটে যাবে, ব্যান্ডেজ করে ভালো হয়ে যাবে, ভালো হবে না হবে না। মোটর সাইকেলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাও বাঁচার আশঙ্কা আছে, যদি কারে অ্যাক্সিডেন্ট হয় তাও বাঁচার আশঙ্কা আছে, এবার যদি প্লেন থেকে পড়ে যায় তাহলে বাঁচার আশঙ্কা আর বেশি নাকি মরে যাওয়ার আশঙ্কা বেশি? মরে যাওয়ার আশঙ্কা বেশি। তো এমন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে যে প্লেনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, রকেটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, তাগুত ছোটো মোটো অ্যাক্সিডেন্টের কথা বলেনি, ছোটো মোটোগুলো থেকেও বাঁচাবে, কিন্তু বড় অ্যাক্সিডেন্টের কথা বলেছে, যেটা রকেট থেকে অ্যাক্সিডেন্ট হবে, প্লেন থেকে যে অ্যাক্সিডেন্ট হবে ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। এর মানে কাফির হওয়া থেকে বাঁচাবে, ফাসেক হওয়া থেকে বাঁচাবে, মুশরিক হওয়া থেকে বাঁচাবে। এরকম একজন মেসেঞ্জার, একজন ড্রাইভারকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালছেন। সেই ড্রাইভারের নাম, আমাদের ড্রাইভারের নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি খুতবায় বলেছি, ওয়াবাআথা ফিনা রাসূলাম মিন্না, আমাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতুলু আলাইনা, যিনি আমাদের কাছে কিতাব তেলাওয়াত করেছেন, কি আয়াতিহি, কিতাবে কি আছে, আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে, ওয়ায়ুজাক্কিনা, আমাদেরকে পবিত্র করেছেন, পবিত্র করেন, আর ওয়াইওয়াল্লিমুনা, শিক্ষা দেন, আল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেন এবং বিজ্ঞান শিক্ষা দেন। এরকম একজন ড্রাইভার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রত্যেকটা ড্রাইভারের উদ্দেশ্য কী ছিল, যে আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াইলা আদিন আকাহুম হুদ ক্বাল ইয়া ক্বাওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর আদ গোত্রের কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। তিনি বলেছিলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম, তোমাদের জন্য নাই, মিন ইলাহিন গায়রু, এই ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুতরাং তাওহীদুল উলুহিয়া হলো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকৃতি দেওয়া। আপনি আমি মুখে বলবো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গাফফার, আল্লাহ হাকিম, আল্লাহ যে হাকিম, হুকামা, সবচেয়ে বড় বিচারক, আহকামুল হাকিমিন। কিন্তু আল্লাহর বিচারকে কেউ মেনেছে, মানেনি? আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ যে রুজিদাতা, আল্লাহ রুজিদাতা এটা মুখের স্বীকৃতি দিচ্ছেন, অন্তরে বিশ্বাস করছেন, কিন্তু হারাম ঠিক মতোই কামাচ্ছেন। তাহলে কি তাওহীদুল উলুহিয়া মেনেছেন না মানেননি? মানেননি তাওহীদুল উলুহিয়া। আল্লাহ তাআলাকে বললেন কি, বিধানদাতা, আহকামুল হাকিমিন, শরীয়তের প্রণেতা। আল্লাহ তাআলা বললেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো। আমরা সালাত কায়েম করি, করি না? তাহলে কি আল্লাহকে স্বীকৃতি দিয়েছি, তাওহীদুর রুবুবিয়া মেনে নিয়েছি, তাওহীদুল আসমা ও সিফাত মেনে নিয়েছি, কিন্তু তাওহীদুল উলুহিয়া মেনে নেয়নি? মক্কার কাফিরেরা তাওহীদুল রুবুবিয়া মেনেছিল, তাওহীদুল আসমা ও সিফাত মেনেছিল, তথাপিও তারা কাফির। তারা কি কাফির? তাদেরকে বলা হয়েছিল যখন কি মানিল্লা, আল্লাহকে, তখন তারা বলেছিল কি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমির সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আজকে যদি অনেককে জিজ্ঞাসা করি কি যে এই বিষয়টা আল্লাহকে, তাহলে সংজ্ঞা দিতে পারবেন না। কাফিররা সংজ্ঞা দিল, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আবার কোশ্চিন করা হলো কাফিরদের, কাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনাদেরকে যদি কোশ্চিন করি আল্লাহ কোথায়, উত্তর দিন, আর রহমান আলাম আর সিস্তাওয়া আয়াত দিয়ে উত্তর দিলেন, শুকরান, জাযাকাল্লাহ। আমি বলবো অধিকাংশ মানুষও বলবে এখান থেকে বের হয়ে যান, বা এখানেও বলবে কি যে আল্লাহ কোথায়, সর্বত্র বিরাজমান, এ কথা বলবে। তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে না ঘটবে না সেটা পরে বলছি। এখন মক্কার কাফিররা বলল, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? উনি বললেন, আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, রহমান নামক আল্লাহ আছে আকাশের উপরে, আরশে আছে, এ কথা বলে দিলেন। এবার বলা হলো ইবাদত কার করতে হবে, তখন বললো ইবাদত তো সেই সত্তার করতে হবে যে সত্তা আকাশের উপরে আছে। তাহলে মূর্তি পূজা কেন করছো? বলে একটু সুপারিশের জন্য। কাফির কোথায় হয়েছে জানেন? ওরাও তো আল্লাহর ইবাদত করতো,
ওরাও আল্লাহর ইবাদত করতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও, তারাও কাবা তৈরি করেছিল। কাবা তৈরি করেছিল না করেনি, আবু জাহেলের নেতৃত্বে কাবা তৈরি করা হয়েছিল। আবু জাহেলের নেতৃত্বে কাবা তৈরি করতে যে হাতেম আছে না, যে জায়গাটা ফাঁকা করা আছে, হজ করে আসলেন ফাঁকা জায়গাটা, ওই আবু জাহেল বলল কি যে বৈধ টাকা দিবে, সকলে কাবা নির্মাণ করতে বৈধ টাকা দিবে, বৈধ টাকা যতটুকু দিলেন মানুষ অতটুকু কাবার চারটা ওয়াল হলো না, চারটা ওয়াল করা গেল না, তখন ওই জায়গাটাকে ফাঁক রেখে ওয়াল করে দিলেন ছোট করে, বুঝছেন, কাবা হয়ে আছে। তখন আবু জাহেল বলল কি যে বৈধ টাকা দিতে হবে, আবু জাহেল কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন না, পরে কিন্তু বৈধ টাকা দিলেন। আজকের আমরা খতিবরা কি বলি, টাকা বৈধ দাও, দাও শুধু দাও, শুধু টাকা দাও, আর সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সবাই বলে কিন্তু বৈধ বলার দরকার নাই, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা না হলে মসজিদ হবে না। টাকা যদি মসজিদে অবৈধ টাকা দিয়ে মসজিদ আপনি নির্মাণ করেন, তাহলে ওই মসজিদের ইবাদত আমরা বিশ্বাস করি না। কারণ আপনারা ওই যে প্রাইমারি স্কুলে হানাফি ভাইয়ের সিলেবাস লেখা আছে, শরীর পাক, জায়গা পাক, 17 টাকা, কেবলাম কেওয়া, অক্ত মত, নামাজ পড়া, এগুলো আমি বানিয়ে বলছি, এখন পড়েননি আপনারা ক্লাস 3-4-5-এ, নামাজের বাইরের ফরজ, ভিতরের ফরজ, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 17 টাকা, কেবলাম কেওয়া, অক্ত মত, নামাজ পড়া, এই তো মূল বিষয় আপনারা সব, আমরা কি জানি। তাহলে এই মসজিদের জায়গা যদি কি হয় অপবিত্র হয়, তাহলে মসজিদের সালাত আদায় হবে হবে না। তাহলে কেন বলছেন কি যে খালি টাকা দাও, টাকা দাও, বলতে হবে বৈধ টাকা দাও। আবু জাহেল বলল বৈধ টাকা দাও, হাতিম নির্মাণ হলো না। এত দূরে গেলাম কেন, এত দূরে যাওয়ার উদ্দেশ্য হলো কি যে মক্কার কাফিররা বুঝতো তাওহীদুল রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ও সিফাত, কিন্তু তারা তাওহীদুল উলুহিয়্যা মানত না। তাওহীদুল উলুহিয়ার সংজ্ঞা হচ্ছে এবাদতের মাধ্যমে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দেওয়া কিসের মাধ্যমে, মুখে বলা নয়, অন্তরে বিশ্বাস করা নয়, অন্তরে বিশ্বাস করা, মুখে বলাটা আলাদা, আর এই এবাদত করে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। যারা তাওহীদুল উলুহিয়াকে প্রমাণ করে না, দেখায় না, সম্পাদন করে না, তাদের তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল আসমা ও সিফাত মানার 5 পয়সা মূল্য নাই। ওয়াইলা আদিন আখাহুম সালিহা ক্বাল ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদের ভাই সালেহকে তাদের সম্প্রদায় যখন প্রেরণ করা হলো, তখন তিনিও বললেন ইয়া কম, হে আমার সম্প্রদায়, ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বাল ইয়া কম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআইব আলাইহিসসালাম মাদিয়ান শহরে যখন আগমন করলেন, তখনও তিনি বললেন কি যে হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফার্স্ট প্রথমটা হলো সূরা আরাফের 65 নম্বর আয়াত, দ্বিতীয়টা হলো সূরা আরাফের 72 নম্বর আয়াত, তৃতীয়টা হলো সূরা আরাফের 85 নম্বর আয়াত, দেখে নেবেন খুলে খুলে। তাহলে বোঝা গেল তাওহীদুল উলুহিয়া হচ্ছে আল্লাহ তাআলার স্বীকৃতি দান করা, আল্লাহকে ইবাদতের মাধ্যমে স্বীকৃতি দান করা। আল্লাহ তাআলা এই কথাই সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে উল্লেখ করলেন, বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করিনি, এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেকটা সিএনজিতে ড্রাইভার প্রেরণ করেছি, রূপক অর্থ করছি কিন্তু বুঝিয়েন, প্রত্যেকটা গাড়িতে ড্রাইভার প্রেরণ করেছি, প্রত্যেকটা জাতি কাছে একজন মেসেঞ্জার প্রেরণ করেছি, এই জন্যে যে তারা আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে দাওয়াত দিবে, আর বড় অ্যাক্সিডেন্ট থেকে বিরত রাখবে, সেটা হলো তাগুত থেকে বিরত রাখবে। এবার বলি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা
মুয়াজান নাহওয়াল ইমানে, যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমানে যখন পাঠালেন আল্লাহর নবী, তখন 10টা উপদেশ দান করলেন। তার একটা উপদেশ হলো আউয়ালু, প্রথম উপদেশটা হচ্ছে তাদওয়াউ, তুমি দাওয়াত দিবে আনতাবুদুল্লাহ, যে আল্লাহ এক, আনতাবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে, এর অর্থ হলো ওয়াহিদুল্লাহ আল্লাহর এক বলে একাকত্বার স্বীকৃতি দিবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তার সাথে যেন কোনো কিছু শিরক না করে, কোনো কিছুর মাধ্যমে শিরক না করে। এই কথা ফার্স্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমানে প্রেরণ করার আগেই বললেন। যখন তারা এটা মেনে নিবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, লা শারিকা লাহু, যার কোনো শরীক নেই, এ কথা যখন মেনে নিবে তখন তুমি দাওয়াত দিবে কি, আন্নাল্লাহ ফরাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, এরপরে দাওয়াত দিবে যে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, এই দাওয়াত দিবে। এখান পর্যন্ত বর্ণনা করে উসুলুল ইমান বেত্তারা যে কিতাব লিখেছেন, বই লিখেছেন, এ হাদিসের অংশ আরও আছে, কিন্তু এখানে বর্ণনা করে ওনারা ক্ষান্ত হয়ে গেছেন, আমিও ক্ষান্ত হয়ে গেলাম। ওনারা বুঝাতে চাচ্ছেন যে সালাত এবং তাওহীদুল উলুহিয়া সালাতের দ্বারাই প্রমাণিত হবে। এই হাদিসটা আছে সহিহুল বুখারীর 7372 নম্বর হাদিস, সহিহুল বুখারীর 7372 নম্বর হাদিস, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আছে না নাই কোরআনে, আছে না নাই, বলতে পারছেন না কেন? আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তি, ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করে, বিল গায়বে, অদৃশ্যের প্রতি, জাহান্নামের প্রতি, জান্নাতের প্রতি, ফুলসেরাতের প্রতি, ফেরেশতার প্রতি, এবং কি যারা নবীকে দেখেনি তারাও নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ইমানের বিষয়গুলো যারা বিশ্বাস স্থাপন করবে, গায়েব বলে ইমানের বিষয়কে বোঝানো হয়েছে, অদৃশ্যের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে আর বসে থাকবে, তারা হলো উলাইকা হুমুল মুহতাদুন, এরা শপথপ্রাপ্ত, শপথপ্রাপ্ত, তাই না? শুধু বিশ্বাস করবে আর বসে থাকবে, তাই না? বুঝে ফেলেছি, আমি মাঝে মাঝে উল্টো পথে চলবো, মাঝে মাঝে উল্টো পথে এই জন্য চলি যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের গাড়ি চলে, মাঝে মাঝে উল্টো পথে চলার ক্ষমতা আছে না, মাঝে মাঝে উল্টো পথে চলে, এত র্যাঙ্ক ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা গাড়ি নিয়ে মাঝে মাঝে উল্টো পথে চলে, আমরা তো ওখান থেকে মাঝে মাঝে উল্টো পথে চলা শিখে গিয়েছি, মাঝে মাঝে উল্টোভাবে কথা বলবো, যে ইমান আনায়ন করে বিশ্বাস করে বসে থাকলে জান্নাতে চলে যাওয়া যাবে, যদি নাই যায় তাহলে আপনাদেরকে বলবো আমি কেমন ইমাম, আর আপনারা কেমন দায়িত্বশীল সমাজের, আর এই পরিবারের কেমন দায়িত্বশীল যে সালাত না আদায় করে বিছানায় ঘুমিয়ে থাকেন, ফজরের সময় এশারের সময় মার্কেটিং করে বেড়ান, ফজরের সময় ঘুমান, কোন দৃষ্টিকোণ থেকে ফজরের সময় বিছানায় ঘুমিয়ে থাকেন বলুন? মা বোনদেরকে বলবো যদি সরকার এরকম আইন করত যে যারা ফজরের সালাত পরিত্যাগ করবে পরস্পর 3 দিন তাদের স্বামীর আরেকটা করে বিয়ে দিয়ে দেওয়া হবে, তাহলে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ধাক্কে ধাক্কে বিছানা থেকে উঠিয়ে দিত। বুঝেননি মনে হয় কথা? খুব আরাম আরামে বউ নিয়ে ঘুমিয়ে থাকে, এর চেয়ে কত সুন্দর সুন্দর বউ জান্নাতে পাওয়া যাবে, আর এই বউ নিয়ে ঘুমিয়ে থাকে, এই বউ তো বুঝে না। সরকার যদি বলতো কি যে তোমাদের স্বামীরা যদি পরস্পর 3 দিন ফজরের সালাতে উপস্থিত না হয় তাহলে তোমাদের আরেকটা করে বিয়ে দেওয়া হবে, যদি আবারও উপস্থিত না হয় আরেকটা বিয়ে দেওয়া হবে, আবারও যদি উপস্থিত না হয় আরেকটা হবে, যতক্ষণ পর্যন্ত 4টা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিয়ে দিতেই থাকবো। তাহলে ওরা বলবে কি যে না, এই সতিনের ঝালাস বড়ই ঝালাস, সতীন গ্রহণ করা যাবে না, 2-4 মিনিট যাক কষ্টে আমরা একাই থাকি, কিন্তু স্বামীকে ধাক্কে হলো মসজিদে পাঠাবে। কথা বুঝেছেন? সালাতের ওয়াজ তো আর ভালোভাবে করে হয় না, সালাতের ওয়াজ পাকা করে বলতে হচ্ছে যে আপনার সোজা আঙ্গুলে যদি মধু না উঠে তাহলে বাঁকা করতে হবে, তাহলে একটু না একটু মধু উঠবে। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকটা নাবিকে দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছেন কিসের? তাওহীদুল উলুহিয়ার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার স্বীকৃতি দান করা। সুতরাং যারা ইবাদতের মাধ্যমে বিশ্বাস করে সালাত যারা পরিত্যাগ করে, কন্টিনিউ পরিত্যাগ করে যাচ্ছেন, তারা মুসলিম নয়। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। এতে আমাদের বলতে কোনো দ্বিধা সংকোচ নাই। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدري يا معاذ ما حق الله على العباد؟ معاذ رضي الله تعالى عنه নিজে বর্ণনা করছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ মুয়াজ বলো, আতাদরি তুমি কি জানো, তুমি তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপরে কি, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার উপরে কি, এটা কি তুমি জানো? তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। উনি যে জানতেন না এই কথা বলতে পারবো না, জানেন তা হাদিসে এ হাদিস দিয়ে প্রমাণিত নয়। তবে সাহাবিদের রীতি ছিল, নিয়ম ছিল যে আল্লাহ রাসূল যখন কোনো কিছু জিজ্ঞাসা করতেন তখন বলতেন কি যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। এখান থেকে এটাও প্রতীয়মান হয় যে কোনো শিক্ষিত ব্যক্তি, বৈশিষ্ট্য ব্যক্তি যদি বলেন বিষয়টা তুমি কি জানো, তাহলে জানা থাকলেও বলতে হবে কি যে আপনি ভালো জানেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। তাহলে তার থেকে আরো শিক্ষা পাওয়া যেতে পারে। নিজে যা জানি সেটা নিয়ে বলতে শুরু করে, এই জানি সেই জানি ইত্যাদি ইত্যাদি, এই জন্য সমাজে বিশৃঙ্খলা সুশৃঙ্খলা বর্জিত হয়েছে, বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। কথা বলছিলাম কি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজকে বললেন, আতাদরি তুমি কি জানো, মা হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার কি, আল্লাহর হক কি, আলাল ইবাদ বান্দার প্রতি আল্লাহর হক কি বান্দার উপরে, তখন বললেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন কি যে বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুল্লাহ, যে তারা আল্লাহর ইবাদত করবে। তারা কি করবে? আল্লাহর ইবাদত করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, কোনো কিছু দিয়ে তার তার সাথে শরীক স্থাপন করবেন না। ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন কি যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, তারপর পরে শিরকের সাথে জড়িয়ে আছে যে পাপ হচ্ছে সেটা হলো তাকাব্বুর, সেটা হলো কি অহংকার, সেটা হলো কি অহংকার। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন অহংকার হলো আমার চাদর, আল কিবরা ও রেদাই, অহংকার হচ্ছে আমার চাদর, কোনো মানুষ যেন কেউ যেন আমার চাদর নিয়ে টানা হেঁচড়া না করে। এ কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন। এরপরে ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন যে বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যে বান্দা তার ইবাদত করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে গ্রন্থ নাজিল হয়েছে সেখানে একটা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষের ভেতরে খারাপ এবং ভালো দুটা পাওয়ার দিয়ে মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে ইবাদত করে জান্নাতে যাওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু যাওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা সালাতে আসলো না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর শিখানো দোয়া শিক্ষা দেওয়া দোয়া কি করলো না, অ্যাপ্লাই করলো না, বললো না, তারা সবচেয়ে বড় অহংকারী, এরা সবচেয়ে বড় অহংকারী। ইমাম ইবনু তাইমিয়া রহিমাল্লাহ বলেছেন যারা সালাত পরিত্যাগ করলো, সালাতে বললো না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরা সবচেয়ে বড় অহংকার অহংকারী, এদের ভিতর রিয়া আছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিশকাতে বর্ণিত হাদিস আছে যে মিন মিন কালা মিসকালা যাররাতিন মিন খারদালিন, যার অন্তরে বিন্দু পরিমাণ, মিন কলবিহি, যার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, অ্যাটম পরিমাণ কি থাকবে? শিরক থাকবে অথবা কিবরিয়া অহংকার থাকবে। লা দখুলুল্লাহু আল জান্নাতা লা ইয়াদখুলু আল জান্নাতা, ওই ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করবে না। শুনুন, যে অন্তরে রিয়া আছে, শিরক আছে, ওই অন্তরে তাওহীদ নাই। যে অন্তরে শিরক আছে ওই অন্তরে তাওহীদ নাই।
যে অন্তরে অহংকার আছে ওই অন্তরে তাওহীদ নাই। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেছেন, ইমাম গাজ্জালির কথা বললে তো আপনারা বলেন এরা হানাফি হুজুর। তাহলে ইমাম গাজ্জালি কত বড় দার্শনিক ছিলেন আপনি জানেন? ইমাম গাজ্জালি বললেন, ওরে মানুষ এত অহংকার করো, তুমি তো কিছুই জানো না, তুমি যেদিন জন্ম নিলে সেদিন পেশাবের রাস্তা দিয়ে জন্ম নিয়েছো, তুমি যেদিন জন্ম নিয়েছো সেদিন কোন রাস্তা দিয়ে এসছো, পেশাবের রাস্তা দিয়ে, যেদিন তুমি চলে যাবে সেদিন মাটির গর্ভে চলে যাবে, তোমাকে কেউ পাঁচ পয়সায় মূল্যায়ন করবে না। আর তুমি পৃথিবীতে এত যে অহংকার করছো, যখন অহংকার করছো তখন তুমি পায়খানার ফ্যাক্টরি, যখন তুমি অহংকার করছো তখন তুমি পায়খানার ফ্যাক্টরি। এত সুন্দর কাশ্মীরি আপেল 180 টাকা কেজি, গরুর গোস্ত 580 টাকা না 60 টাকা কেজি, খাসির গোস্ত 800 টাকা কেজি। খাসের গোস্ত বললো, খাসের ভেতরে ছিলাম তখন তো একটা খাসি ছিলাম, যখন জবাই করলো তারপরে গোস্ত হয়ে গেলাম। গরু ছিল 80,000 টাকার একটা গরু, আর ছিল 2,00,000-5,00,000 টাকার একটা গরু, একটা গরু ছিল সবাই আদর করতো, যখন জবাই করলো গোস্ত হয়ে গেল, তাও মানুষ আদর করতো, বাড়িতে নিয়ে গেল, প্যাকেটিং করলো, খুব সুন্দর করে পরিষ্কার করলো, যখন হাঁডিতে উঠালো তখন সিদ্ধ করলো, খাওয়ার উপযোগী হয়ে গেলাম, তাও ভালো ছিলাম, মূল্য ছিল আমার, যখন মানুষের পেটে গেলাম তখন মানুষ আমাকে পায়খানা বানিয়ে ফেললো, আর এই লোকটার সাথে যতক্ষণ আমি থাকলাম তখন হয়ে গেলাম পায়খানা, এই লোকটা যখন টয়লেটে গেল তখন পায়খানা করলো, পায়খানা করে এই লোকটা কী করলো, তার আগে একটা উদাহরণ পেশ করি। একজন মানুষ আর একজন মানুষকে চুরির প্রশিক্ষণ দিল, কী করলো, চুরি কীভাবে করতে হয়, সেন্সিটিভ হয়ে চুরি করতে হয় প্রশিক্ষণ দিল, চুরি করলো কয়েকবার। আচ্ছা, 5 দিনের চোর একদিন ধরা পড়বে না, ধরা তো পড়বে, কথা বলছেন না কেন, 5 দিনের চোর তো একদিন ধরা পড়বে, চোর ধরা পড়ে গেছে, যখন তাকে বাড্ডা থানে নিয়ে যাওয়া হলো আর তার বিপক্ষে ওই লোকটা সাক্ষী দিতে উপস্থিত হয়ে গেল থানায়, যে তাকে প্র্যাকটিস করাল ছিল, যে তাকে প্র্যাকটিস করালো ওই লোকটা থানায় যে তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, যে লোকটা চোরের প্রশিক্ষণ দিলে ওকে, ও লোকটাই থানায় গেছে তার বিপক্ষে কী করতে, সাক্ষী। এটা একটা এক্সাম্পল রাহাজ করানো নাই, এবার বলেন তো চোর কী বলবে, চোর তো চোর, চোর বলবে এই বেঈমান তুই আমাকে প্র্যাকটিস করালি আর তুই আমার বিপক্ষে আসছিস কী করতে, সাক্ষী দিতে, তুই কি ভালো মানুষ নাকি তুই মুনাফিক, কী বলবে, ভালো মানুষ বলবে তাকে নাকি মুনাফিক বলবে, চোর তো চোরই, চোর তো অপরাধী আছে, চোরও ওকে বলবে মুনাফিক। কাশ্মীরে আপেলটা বলছে, গরুর গোস্ত বলছে, হায় রে যখন গরুতে ছিলাম ভালো ছিলাম, গোস্ত ছিলাম ভালো ছিলাম, হাঁডিতে ছিলাম ভালো ছিলাম, এ লোকটার যখন সঙ্গ লাভ করলাম, পেটে যখন গেলাম তখন পায়খানা বানিয়ে দিল, আর টয়লেটে যে যখন পায়খানা করছে তখন আবার নাকে কাপড় দিল, ওই গরুর গোস্ত বলো, ওরে বেঈমান আমি যদি জানতাম কি যে তোর এরকম আকিদা, তোর ব্যবহারটা এরকম, তাহলে তোর সাথে থাকতাম না, তোর সাথে থাকলাম আর তুই আবার পায়খানা করে নাকে কাপড় দিলি। বলছিলাম কি, ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেছেন কি, এত অহংকার করো না, অহংকারীকে আল্লাহ ভালো বাসে না। তুমি যেদিন পৃথিবীতে এসেছো তখন মায়ের গর্ভে এসেছো, আর যেদিন পৃথিবীতে আগমন করেছো পেশাবের রাস্তা দিয়ে এসেছো, তুমি যে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ তখন হলে পায়খানার ফ্যাক্টরি, আর যখন তুমি চলে যাবে তখন তোমার উপরে 22 মন কি 14 মন কে 22,000 মন মাটি আল্লাহ ভালো যেন তোমার বুকের উপরে থাকবে। এত কেন অহংকার, তুমি অহংকার কেন করো, আর অহংকার বশত হাঁটে মানুষ কাপড় নিচে রেখে, এই প্যান্ট আপনার কি, এই জুব্বা, তারপরে দেখা যায় কি যে আপনার লুঙ্গি, সমস্ত কিছু জাহান্নামে যাওয়ার একটা বড় মাধ্যম, যে টাকুর নিচে ঝুলিয়ে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু ইলা রাজুলিন, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবে না, ইলা সালাসাতিন, তিন ব্যক্তির দিকে, যেই ব্যক্তি কি করে টাকুর নিচে কাপড় পরে বেড়ায় তার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি কিয়ামতের দিন দিবেন না। কথা পেয়েছেন, বলছিলাম অহংকারী কারা, যারা সবচেয়ে বড় অহংকারীকে, যে ব্যক্তি কি করে সালাত পরিত্যাগ করে, সালাতের ভিতরে ইয়া কারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ইবাদত করে আল্লাহ এক বলে প্রমাণ করার তাওফিক দান করেন, আমিন। আপনাদেরকে বলছি, ছোট বড় সকলে কি আল্লাহ এক নাও, দ্বিতীয় আল্লাহ কোনটা, আল্লাহ এক, আল্লাহ এক সত্যি, আল্লাহ এক, তাহলে বিধান চলবে কার,
নেতৃত্ব চলবে, ইবাদত হবে কার, সালাত আদায় করা হবে না হবে না, সালাত আপনারা আদায় করবেন কি? সবাই বলছেন আদায় করবেন, ছোট বড় সবাইকে বলছে সালাত আদায় যদি না করেন তাহলে আপনার আর আমার ভেতরে পার্থক্যটা হলো, যিনি সালাত আদায় করেন তিনি মুসলিম, যিনি সালাত আদায় করেন না তিনি মুসলিম নন, যিনি সালাত আদায় করেন না তিনি মুসলিম নন। আর একটা উদাহরণ দিই, যারা সালাত আদায় করে না তারা ইবাদত করে কার? মিস্টার ইবলিসের। মিস্টার ইবলিসের আল্লাহ তাআলা বলেন, ইয়াইহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে ফলো করো না। ডোন্ট ফলো শয়তান মিস্টার ইবলিস, কথা বোঝা গেছে? কেউ যদি শয়তানকে ফলো করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমা পড়ে, তাহলে বলবে সে শয়তানকে ফলো করে, সে ইবাদতের ক্ষেত্রে শয়তানকে পার্টনারশিপ বানাচ্ছে। আল্লাহর সাথে কাকে পার্টনারশিপ বানাচ্ছে? শয়তানকে। সুতরাং সে শির করেছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থা যে শির করেনি, পার্টনারশিপ ইবাদতে শয়তানকে বাড়ায়নি, অন্য কাউকে বাড়ায়নি, তাহলে দেখালাম জান্না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার লাকি আল্লাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে শির করা অবস্থায় কি করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দাখালান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সহিহুল মুসলিমের 93 নম্বর হাদিস, সহিহুল মুসলিমের 93 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদত করলে কার পদ্ধতিতে ইবাদত করতে হবে, ইবাদত কত প্রকার কী কী, সামনে জুমায় ইনশাআল্লাহ হবে। আলহামদুলিল্লাহ।